আসসালামু আলাইকুম, ইটিসি বঙ্গতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি চার বছরে বিশ্বকাপ আসে মাত্র একবার, সাফল্যের জন্য তাকিয়ে থাকে সারা দেশ। পুরো দেশের স্বপ্নপূরণের ভার বহন করা এবং দলটিকে পরিচালনা করা তো আর চারটিকানিকতা নয়। আজকে কথা বলবো বিশ্বকাপের সবচেয়ে দামি দশ কোচকে নিয়ে। বিপুল প্রত্যাশার চাপ সামলে কাজ করা এই কোচরা কেমন বেতন পান সেটি নিয়েই আলোচনা করব। হ্যান্সি ফ্লিক জার্মানি, বেতন পান 65,50,000 মার্কিন ডলার। কাতার বিশ্বকাপের 32 কোচের মধ্যে সবচেয়ে বেশি বেতন জার্মানির হ্যান্সি ফ্লিকের। গত বছর বায়ার্ন মিউনিখ ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়া এই কোচ 2010 ও 2014 বিশ্বকাপে ছিলেন জার্মানির সহকারী কোচ। গ্যারেথ সাউথগেট ইংল্যান্ড, বেতন 58,50,000 মার্কিন ডলার। সাউথগেট ইংল্যান্ড জাতীয় দলের ডাগআউটে আছেন 2016 সাল থেকে, বেতন পাচ্ছেন বিশ্বকাপে থাকা কোচদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 2018 বিশ্বকাপের সেমিফাইনাল এবং 2020 ইউরোর ফাইনাল খেলাই সাউথগেটের দলের সেরা সাফল্য। দিদিয়ের দেশম ফ্রান্স, বেতন 38,50,000 মার্কিন ডলার। এরই মধ্যে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন দেশম। কাতারে আছেন টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশায়। এবার অবশ্য চোট জর্জর দল নিয়ে বেশ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। পিতে ব্রাজিল, বেতন 36,50,000 মার্কিন ডলার। 2014 বিশ্বকাপে বেদনাদায়ক বিদায়ের পর ব্রাজিলের দায়িত্ব নেন তিতে। ব্রাজিল ফুটবল ফেডারেশন এ নিয়ে তৃতীয়বারের মতো তার উপর আস্থা রেখেছে। এরই মধ্যে অবশ্য ব্রাজিলকে 2019 কোপা আমেরিকা জিতিয়েছেন তিতে। লুই ফন গাল নেদারল্যান্ডস, বেতন 29,50,000 মার্কিন ডলার। কোচ হিসেবে লুই ফন গালের অভিজ্ঞতা প্রচুর। 2014 বিশ্বকাপে তৃতীয় হওয়া নেদারল্যান্ডসের দায়িত্বে ছিলেন 71 বছর বয়সী এই কোচ। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী কোচও তিনি, তাতা মার্তিনো মেক্সিকো, বেতন 29,50,000 মার্কিন ডলার। আর্জেন্টিনা আর বার্সেলোনার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে মার্তিনোর। 2019 সালে মেক্সিকোর দায়িত্ব নেওয়া এই আর্জেন্টাইনের সামনে গ্রুপ পর্বে নিজ দেশ আর্জেন্টিনাও আছে। লিওনেল স্কালোনি আর্জেন্টিনা, বেতন 26,50,000 মার্কিন ডলার। কোচ হিসেবে অভিজ্ঞতা বেশি দিনের নয়, বড় কোনো দলের প্রধান কোচের দায়িত্ব আর্জেন্টিনাকে দিয়েই শুরু। সাবেক এই ফুটবলার 2018 বিশ্বকাপে ছিলেন হোর্হে সাম্পাওলি সহকারী। এরই মধ্যে 2021 কোপা আমেরিকা জিতেছেন তিনি। ফেলিক্স সানচেজ কাতার, বেতন 24,50,000 মার্কিন ডলার। কাতার গত কয়েক বছর ফুটবল দলের পেছনে প্রচুর টাকা ঢেলেছে, যার মধ্যে আছে কোচের বেতনের খাত। বার্সেলোনার যুব দলে খেলা সানচেজ 2013 সালে কাতার অনূর্ধ্ব 19 দল নিয়ে দেশটিতে কোচিং শুরু করেন। জাতীয় দলের দায়িত্ব নেন 2017 সালে। ফার্নান্দো সান্তোস পর্তুগাল, বেতন 22,50,000 মার্কিন ডলার। পর্তুগালের সবচেয়ে সফল কোচ তিনি। 2016 সালে তার অধীনে ইউরো জিতেছে পর্তুগাল। 2014 সাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন টানা 8 বছর ধরে। তবে 2020 ইউরোয় পর্তুগালের ব্যর্থতার কারণে এই মুহূর্তে কিছুটা চাপে আছেন। মুরাত ইয়াকিন সুইজারল্যান্ড, বেতন 16,50,000 মার্কিন ডলার। বয়স 48, তবে এর মধ্যে কোচিং কেরিয়ার 16 বছরের। ক্লাব পর্যায়ে 15 বছর কাজ করার পর গত বছর ইউরোর পর সুইজারল্যান্ডের দায়িত্ব নেন ইয়াকিন। বেতনও পাচ্ছেন সেরাদের মতোই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।